हेलो ट्रावल शूटार्सर बंधुरा, आज भिडियोते चीनेर जे चैंगी 5 मिशनटी होलो सेटी सम्पर्के पुरो तथ्य किभावे रेकर्ड करलो तार ओरिजिनल फुटेज समेत आई भिडियोटा बानाच्छी। 23 नवेम्बर 2020 भारतीय समय रात्रिर 11টার दिके, और जेहेतु आमादेर थेके चीन 2.5 घंटा एगिए आछे, ताई रात्रिर 1:30 नागाद चीनेर हाइनान जे द्वीप आछे बला जेते पारे सेखान थेके उड़े छिलो लॉन्ग मार्च 5 बोले एई रकेटटी। एटी किन्तु चीनेर खूब गुरुत्वपूर्ण एकटी रकेट, बड़ो बड़ो जे मिशनगुलो चीन करछे आजकल सेई मिशनगुलो किन्तु समस्तटाई एई लॉन्ग मार्च 5 रकेटे करे होच्छे। एबं एर अनबोर्ड कैमेराय आमरा सेदिनके देखते पेलाम जे भीषण सुंदर किछु दृश्य, जा आगे आमादेर नासार जे समस्त लंचगुलो हय सेई लंचगुलो तो आमरा देखते पाई अनबोर्ड कैमेरार दारुण दारुण भिडियो। एबं এই ভিডিওতেও আমরা পেয়েছিলাম অসাধারণ দৃশ্য। এবং মিশনটি কিন্তু এক মাসেও লাগলো না, মানে 23 তারিখে এটি উড়ল অফিসিয়ালি, তখন অবশ্য চীনে 24 তারিখ ছিল, আর আমাদের ভারতীয় সময় হিসাবে 23 তারিখ ছিল রাত্রির 11টার দিকে। এবং ওড়ার পর সেটি সাকসেসফুলি আবার রিটার্ন করেছে 16 তারিখ, আর চীনে তখন কিন্তু 17 তারিখ পড়ে গিয়েছিল, মানে এই পরশুদিন রাত্রির বেলাতেই বলা যেতে পারে। আজ তো 18 তারিখ, মানে গতকাল ভোরবেলার দিকে 2টো নাগাদ। এবং আমি সেদিনে চলে আসি যেদিনকে এটি লঞ্চটি হলো। এই ভিডিওতে কিন্তু আমি পুরো মিশনটি রাখছি, মানে পুরো মিশনটি কিভাবে হলো সম্পূর্ণটাই একটার পর একটা করে আমি ব্যাখ্যা করে যাব। লং মার্চ 5 রকেটটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সেটিকে ছাড়লো, ছাড়ার পর সেটি সাকসেসফুলি উড়ল, এবং তার যে বুস্টারগুলো কাট অফ হয়ে গেল, এবং ফার্স্ট স্টেজ যে শাটডাউন হলো, এবং ফাইনাল স্টেজকে আমরা দেখলাম রিলিজ করার পালা ছিল, আর টাইম মতো রিলিজও তাকে করা হলো। সেই সময় মোটামুটি 370 সেকেন্ড নাগাদ, 300 নয়, মাফ করবেন, 700 সেকেন্ড যখন হয়েছিল তখন কিন্তু ফাইনাল স্টেজ থেকে এই ইয়েটি মেন যে মহাকাশযানটি চ্যাংই 5 যার নাম, যদিও আমরা বাঙালিরা চ্যাংই 5 উচ্চারণ করছি বটে, তবে চায়নার উচ্চারণ অনুযায়ী ছাংও এরকম কিছু একটা, ছাংও 5 এরকম কিছু একটা। আর এই যে চ্যাংই আমরা যদি বলি বাংলাতে বা বাঙালিরা, এই চ্যাংই 5 অ্যাকচুয়ালি চীনের যে চন্দ্র দেবতা, আমাদের যেরকম আমরা বলি না চন্দ্র দেবতা, সেরকম চীনের যে চন্দ্র দেবতা আছে তার নামে কিন্তু এই ছাংই 5 যে মিশনটি সেটি করা হয়েছে, এবং আমরা চ্যাংই 5ই বলছি। তো সেদিনকে ওড়ার পর প্রায় 2000 সেকেন্ডের কাছাকাছি যখন হয়েছিল, সেই সময় কিন্তু মহাকাশযানটিকে একদম পৃথিবীর কক্ষপথের নিয়ে গিয়ে রকেটের যে ফাইনাল স্টেজ সেটি ছেড়ে দেয়, এবং তারপরে ছিল আসল কাজ চাঁদের দিকে এগিয়ে যাওয়া। এবং খুবই সাকসেসফুলি চীন এই কাজটা করেছে, এবং পৃথিবীর তৃতীয় দেশ হিসাবে এই কাজটি করে দেখাতে পেরেছে। আপনারা দেখতে পাচ্ছেন বক্সে 2015 সেকেন্ড হয়ে গেছে, 2181 সেকেন্ড, এবং 2181 সেকেন্ড যখন হলো তখন কিন্তু মেশিনের ইয়ে হলো অফ হয়ে গেল, কাট অফ হলো, এবং রিলিজ করে দেওয়া হলো মহাকাশযানটিকে রকেটের থেকে। এবং এবার এর পালা থ্রাস্টার অন করে এই ফাইনাল স্টেজটি এই মহাকাশযানটিকে চাঁদের দিকে নিয়ে চলল, এবং চাঁদের দিকে ছোটার যে টাইম তা হলো গিয়ে 400,000 কিলোমিটার পেরোতে হতো, আর এই 400,000 কিলোমিটার ছুটে চলল এই মহাকাশযানটি, আর এটি পার করল 3.5 দিনে, মানে 24 তারিখ লঞ্চ হওয়ার পর 28 তারিখ এটি কিন্তু চাঁদের কক্ষপথে পৌঁছে গেল, এবং চাঁদের একদম আউটার যে অরবিট সেটিকে পার করার পর আস্তে আস্তে সেটি এগোতে থাকে চাঁদের সবথেকে কাছের যে নিয়ার অরবিট আছে সেটির দিকে। তবে আমাদের বিক্রম নেমেছিল 100 কিলোমিটার উপর থেকে, এটিকে নামানো হয়েছে 200 কিলোমিটার উপরের অরবিট থেকে, মানে সেকেন্ড অরবিট থেকে। এবং তারপর আমরা দেখতে পেলাম
যে এক তারিখ পয়লা ডিসেম্বর সেটি চাঁদের মাটিতে এই চ্যাঙি ফাইভের ল্যান্ডারটি সাথে অ্যাক্সেন্ডার, এই যে উপরে যেটা এইটা নয় যে ল্যান্ডারটি নাম ছিল দেখছিলেন অ্যাক্সেন্ডার, এই এটা হচ্ছে ল্যান্ডার, আর ল্যান্ডারের উপরে যে মেশিনটা বক্সটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অ্যাক্সেন্ডার। এই অ্যাক্সেন্ডারকে নিয়ে ল্যান্ডার নেমে এলো চাঁদের মাটিতে এবং সাকসেসফুলি একটা সফট ল্যান্ডিং আমরা দেখতে পেলাম। খুব সুন্দর একটি মিশন কিন্তু পরিচালনা করেছে সিএনএসএ মানে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের গবেষকরা, এবং সেদিনকেও আমরা এই ভিডিও তুলে এনেছিলাম আপনাদের জন্য, আমরা দেখতেই পেয়েছিলাম, লাইভেও দেখেছিলাম, আর সেদিনকে আমরা ভিডিওও দেখিয়েছিলাম আপনাদেরকে যে চাঁদের মাটিতে সফল অবতরণ করেছিল পয়লা ডিসেম্বর এই চ্যাঙি ফাইভ বা ছাঙি ফাইভ যেটাই বলি না কেন, আমরা চ্যাঙি ফাইভ যখন বলে আসছি কদিন ধরে তো চ্যাঙি ফাইভ বলাটাই আমার মতে বেটার। এবং তারপর তিন তারিখ ছিল গুরুত্বপূর্ণ দিন, যেদিন ছিল হচ্ছে এই স্যাম্পেল কালেক্ট করার দিন। 4.4 LBS মানে আমাদের কেজিতে বলা যেতে পারে 2 কিলোগ্রামের মতো, আর কেউ কেউ বলছে 2 কিলোগ্রামের থেকে একটু বেশি তুলতে পেরেছে, যাই হোক আমরা 2 কিলোগ্রামই জানি অফিসিয়ালি। তো 2 কিলোগ্রাম এই স্যাম্পেল কালেক্ট করলো, যেটা প্রায় 2 মিটার চাঁদে গর্ত খোঁড়া হয়েছিল, এবং গর্ত করে সেই স্যাম্পেলটি কালেক্ট করে অ্যাক্সেন্ডার যে আছে সেই উপরের বক্সটিতে মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এবং ল্যান্ডারটি কিন্তু আর ওড়েনি, ল্যান্ডারটি চাঁদের মাটিতেই থেকে গেল। আর এই যে দেখতে পাচ্ছেন গ্রাফিক্সে, এই উপরে যে অ্যাক্সেন্ডারটি তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এই মাটি 2 কিলোর মতো। আর একটা গুরুত্বপূর্ণ, এই হচ্ছে চায়নার যে ফ্ল্যাগটি সেটি সেখানে প্রতিস্থাপন করা হয়েছিল। এরপর আমরা দেখলাম যে 6 তারিখে উড়ে চলল ল্যান্ডারকে রেখে অ্যাক্সেন্ডারটি, যেই চাঁদের যে অরবিটটার সেই অরবিট, সেই অরবিটে 200 কিলোমিটার উপরে থ্রাস্টার রেট্রো রকেট অন করে সেটি চাঁদের 200 কিলোমিটার উপরে চলে এলো, এবং ওখানে ঘুরছিল হচ্ছে এই অরবিটারটি। আর অরবিটার যেই কক্ষপথে ঘুরছিল ঠিক তার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে সেটি চলে এলো এবং ডকিং হলো। ডকিংয়ের পর ছিল হচ্ছে যে এই ডকিংয়ের সময়টা ছিল খুব গুরুত্বপূর্ণ, ইনফ্রারেড রে দুজন দুজনকে কালেক্ট করলো এবং একজন আরেকজনের সঙ্গে মিলে গেল পুরো একসাথে, এটাকেই বলা হয় ডকিং। এই আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে ডকিং, এবং খুব সাকসেসফুলি ডকিং হলো। এবং এই যে অ্যাক্সেন্ডার কী করলো, পুরো পুশ করে দিল তার যে 2 কিলো মেটেরিয়াল সেটা অরবিটারের মধ্যে থাকা যে পৃথিবীর মাটিতে যে ডিসেন্ডারটি ফিরবে বা রিটার্নার বলা যেতে পারে সেটির মধ্যে। তারপর রিটার্নারকে নিয়ে এই অরবিটার এবার ঘুরতে থাকলো চাঁদের দিকে এবং পৃথিবীর দিকে সেটি গেল, এবং অরবিটার ঘুরে বেরিয়ে চলে গেল। আর এই হচ্ছে সাদা যে রিটার্নার, এটি হচ্ছে পৃথিবীর মাটিতে ফিরল। আর যেরকম আগুন জ্বলে সেরকম আগুন জ্বলা আমরা দেখতে পেলাম। তারপরে প্যারাসুট খুললো অ্যাটমসফিয়ারে প্রবেশ করার পর, এবং প্যারাসুট খুলে সেটি কিন্তু আস্তে আস্তে করে নেমে এলো ইনার মঙ্গোলিয়ার মাটিতে। ইনার মঙ্গোলিয়া নিয়ে আমি যতটুকু দেখলাম সেটি চীনেরই একটি শাসিত অঞ্চল, এবং যেখানে পড়ার কথা ছিল তার একটু দূরেই পড়ে। সেখানে প্রচুর গাড়ি রেডি ছিল, এবং খবর পেলো যখন যে হ্যাঁ সেটি সাকসেসফুলি ল্যান্ড করেছে, তারপর খুঁজতে বেরিয়ে চলে গেল সেখানকার সার্চ টিম। তিনটে সার্চ টিম কিন্তু অ্যাক্টিভ ছিল সেই সময়, এবং তারা চললো গাড়ি নিয়ে, আমরা দেখছিলাম লাইভেই যে এই ইয়েটি খুঁজতে, যে রিটার্নারটি যেটি এখানে এসে পৌঁছালো, এই যে নামলো দেখতে পাচ্ছেন। এবং সেখানে তারা সেটিকে পাওয়ার পর অবভিয়াসলি তাদের মধ্যে একটা আনন্দ তো ছিলই যে তারা এরকম সাকসেসফুলি চাঁদের মাটি থেকে 2 কিলোগ্রাম স্যাম্পেল কালেক্ট করে নিয়ে আসতে পেরেছে, এবং সেখানে চীনের পতাকাও উড়িয়ে দেওয়া হয় তৎক্ষণাৎ। এরপরে ছিল কি, রেকর্ড তো হয়েই গেছে, তারপরে ছিল এই রিটার্নারের মধ্যে থেকে স্যাম্পেলগুলো কালেক্ট করে বাক্সবন্দি করে সিএনএসের গবেষণাগারে নিয়ে যাওয়া, এবং আমরা দেখতেও পেলাম যে সেখানে সার্চ টিম যে ছিল খুব অ্যাক্টিভ ছিল, তারা রীতিমতো সারা দিন ধরে হেলিকপ্টার থেকে শুরু করে সব কিছুর দিকে নজর রাখছিল। এবং টিম যখন এটিকে পেলো খুঁজে, তখন প্রায় সবাই দৌড়ে সেই জায়গাটাতে যাওয়া এবং স্যাম্পেল কালেক্ট করলো। কালেক্ট করে আমরা দেখতে পেলাম সেটি বাক্স বন্দি করে নিয়ে হেলিকপ্টারে চাপিয়ে তারা আস্তে আস্তে করে বেরিয়ে গেল। তো এই হয়ে গেল পুরো একটা রেকর্ড 3 নম্বর দেশ হিসাবে পৃথিবীর। তো
ধন্যবাদ এই ধরনের ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করার জন্য চায়নাকে, এবং আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। আপাতত সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।